নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ডিমের বাটি ভাপার একটা রেসিপি নিয়ে। আমি কথা দিচ্ছি এই রেসিপিটা একবার করে যাকে খাওয়াবেন বারবার আপনাকে অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর জন্য। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আমি 6 পিস ডিম নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। 3টে বাটি নিয়েছি। এবার বাটিগুলোতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং ডিমগুলো এক একটা করে বাটিতে ভেঙে দিয়ে দেব। যেহেতু আমি 3টে বাটিতে করছি, আমি দ্বিতীয়বার আর একবার করে নেব। আপনারা চাইলে একসাথে 6টা বাটিতেও ভেঙে রেখে দিতে পারেন। এবার আমি ভেঙে রাখা ডিমগুলোর মধ্যে কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য করে লবণ দিয়েছিলাম কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। এবার আমি বাটিগুলো এই জলের মধ্যে রেখে দেব এবং জলটা যেন বাটির নিচে থাকে। 6 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আবার 6 মিনিট পর ফিরে এলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্য দেখে নেব ডিমগুলো ভাপা হয়েছে নাকি। চামচ একটুও লাগেনি, ডিমগুলো ভাপা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এগুলো নামিয়ে নিয়েছি, একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার চামচের উল্টো পিট করে আমি একটু চেপে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে ভাপানো। এবং পরেরটাও আমি বাটি থেকে তুলে নিচ্ছি। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, কয়েকটা গোটা গোলমরিচ, 2টো এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফোড়নটা আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 1.5 চামচ আদার পেস্ট এবং 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব যেন কাঁচা আদা এবং রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও 1/2 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি এগুলো 6 থেকে 7 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। জলের পরিমাণটা আমার কম মনে হলো তাই আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1/2 স্বাদমতো লবণ এবং 1/3 চামচ চিনি দিয়ে দিলাম। আমি আদার সাথে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম তাই আমি আরো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি ভাপিয়ে রাখা ডিমগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবং আবার 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর একবার খুব ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিতে পারেন, হাতের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন। এবার এটা নামিয়ে নেব
এবং রুটি কিংবা ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই ডিমের বাটি ভাপা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আমার রান্নার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।